হ্যালো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু র্যাড ব্লগস। আজকে একটা প্ল্যান আছে, হঠাৎ প্ল্যান হয়েছে। আমরা সব একটু বন্ধুবান্ধব মিলে একটু ঘুরতে যাব, তো সেই জন্য চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকে আমার সাথে রিমি থাকছে না, তো তার জায়গায় আমার বন্ধুরা থাকছে। তো বন্ধুদের সাথে যাবো একটা জায়গায়, এখন সেখানেই দাঁড়িয়ে আছি। আমরা বেরোবো আর কিছুক্ষণের মধ্যে, তো দেখতে থাকো, আবার দেখা হচ্ছে একটুখানি পরে। দিল্লি রোড দিয়ে আমাদের টুয়ার্ড, সেটা কোন দিকে যাচ্ছে? ডানকুনির দিকে, কলকাতার দিকে, ডানকুনির দিকে। মানে ওই কাছাকাছি রাস্তাগুলো বলে দিচ্ছি, সামনে বৈদ্যবাটি, শ্রীরামপুর, এইসব পড়বে টড়বে। এখান থেকে আমরা যাত্রা শুরু করেছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। আমাদের গন্তব্য খুব শিগগিরই তোমাদের সামনে রিভিল হতে চলেছে। হ্যালো, এখন তাহলে আমি তোমাদের রিভিল করব আমি যাদের সাথে বেরিয়েছি। আমার খুব পুরোনো দিনের বাচ্চাবেলাকার বন্ধু, দাদা এবং আমার ক্লোজ ফ্রেন্ড সবাই আর কি, তো তাদের একে একে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অমিতাভ দা, এটা হচ্ছে পরাগ দা, আর এটা হচ্ছে অরিত্র দা। এই তিনটে দাদার সাথে আমি বেরিয়েছি। আমি সবার থেকে ছোট্ট। দাদারা ভালো তো? একদম একদম। তো এই তিনটে দাদার সাথে বেরিয়েছি, আমরা কোথায় যাচ্ছি সেটা মানে গেলে তারপর আমরা যা দেখতে পাবো যে কোথায় এসেছি। আমরা এখন বলছি না আমরা কোথায় যাচ্ছি, এটা সাসপেন্সের মধ্যে রয়েছে ব্যাপারটা। তো দিল্লি রোড দিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এই টোলটা যে কবে হবে কে জানে বাবা। এখানে কিন্তু আমরা যাচ্ছি না, ফ্যামিলি নিয়ে এখানটা আসা যায়। যে রয়্যাল হোটেল দিল্লি রোডে, বৈদ্যবাটিতে, এটা বৈদ্যবাটির ওই জয়েন্টটাতে আর কি, একটুখানি এদিক ওদিক করে সামনে পেছনে বৈদ্যবাটি আছে, এই যে রয়্যাল হোটেল। এখানে এসে তোমরা থেকে যেতে পারো। তোর মতো একজন যাচ্ছে, আমরা এখন সাই বাবা ধাবাতে দাঁড়িয়ে আছি। সাই বাবা ধাবাতে একটু ব্রেকফাস্ট না, একটু চাটা খাবো আর কি। আমরা সব দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে সামনে হচ্ছে দিল্লি রোড, আর এখান দিয়ে তোমরা যাওয়ার সময় ডানকুনিতে বাঁদিকে হচ্ছে এই সাই বাবা হোটেল। এখানে এখানে আগে যারা খেয়ে গেছে তারা জানবে যে এই জায়গাটাতে খুব ভালো হচ্ছে তড়কা পাওয়া যায়, তড়কা রুটি অবশ্যই এখানে। এদের সাই বাবা হোটেলে আছে বিখ্যাত, আমরা যতবার আসি খাই। আজকে হয়তো ফেরার সময় আমরা সেটা খাবো, যদি খাই তো অবশ্যই সেই ভিডিও দেখাবো। তো আমরা এখন দাঁড়িয়ে যাই, চাটা খাবো, তারপর বেরোবো। চা খাবো, কতখানি চা দেয় শুধু দেখো, এই ঘরটা এতখানি চা দেয়। আমরা একটা চায়ের জন্য পিট স্টপ নিয়েছি। চাটা কেমন খেতে রাজা? দারুন 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 চা। আপনারা আসতে পারেন,
সাই বাবা অবশ্যই এখানে এসে একটু খেয়ে দিয়ে যেও, কারণ এখানে খুব দারুণ ব্যাপারটা করে। কিন্তু এখন চাটা একটুখানি কেমন একটু লাগলো, ঠিক আছে সেটা কোনো ব্যাপার না। আমাদের খেতে হবে হচ্ছে এখানে এলে হচ্ছে কি যেন বিখ্যাত তরকার ভর্তা ব্যাস, মৃত্যুঞ্জয় মেটে ওইদিকে ইয়েতে লেখা আছে, হঠাৎ নামটা মনে পড়লো। যাই হোক এটা পরে বলছি, আবার দেখা হচ্ছে চায়ে ব্রেক শেষ হয়ে যাবে, তারপর আবার দেখা হচ্ছে তোমার সাথে। আমরা মোটামুটি কাশ্মীরের কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখছেন স্নো ঝড় হচ্ছে, তার মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছে, স্নো পড়ছে, স্নো ঝড় আবার কি, দেখতেই পাচ্ছেন কি হারে তুষার, ধুলোর ঝড়ও বলতে পারেন। আরবপুর লেখা রয়েছে, আরব, এই যে খড়গপুর বিদ্যাসাগর সেতু হাই রোডে উঠে পড়েছি, আর সেই জ্যামটা লেগেছে, সেই লেভেলের জ্যামটা। হয়ে গেল আমাদের শেষ, এটা হচ্ছে সালকিয়া এই যে বাদিকে, আর সোজা গেলে খড়গপুর পার্ট পার্ট, সামনে একটা বড় বোর্ড যাচ্ছি আমরা, তোমাদের ভালো করে বোর্ডটা দেখিয়ে দেব বলে। এখনো যদি কেউ বুঝতে পারো যে আমরা কোথায় যাচ্ছি তাহলে প্লিজ বলো। কোলাঘাট আর খড়গপুর এই যে বোর্ড, জানি না আমার ক্যামেরাটা কতখানি জাস্টিফাই করতে পারবে ব্যাপারটা। সলভে কলব বাঁকড়া, এই জায়গাটার নাম হচ্ছে বাঁকড়া, বাঁদিক দিয়ে গেলে হবে বাঁকড়া, সামনে দিয়ে গেলে হবে খড়গপুর। এই তো এইটা হচ্ছে তোর ইয়ে এই সামনে হচ্ছে সাতটাকাছি গেট, স্টিলের বিল্ডিং হচ্ছে দেখুন আপনারা, আমরা দেউলটিতে ঢুকে গেছি, দেউলটির বোর্ডটা আমি দেখাতে ভুলে গেলাম, যদি সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো দেউলটির বোর্ডটা। আমরা দেউলটি জাস্ট ঢুকলাম, এইখান দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হেঁটে হেঁটে উনি যেতেন, ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা এখন নিরালা রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে রিসর্ট আর এই হচ্ছে তার দরজা মেইন এন্ট্রেন্স। তো আমরা এখন ডিসাইড করতে পারছি না যে এখানে ঢুকবো কি না, দেখছি
যদি ইচ্ছা লাগে তো এখানে ঢুকবো, আর না হলে আমরা আর একটা জায়গা আছে সেখানে আমরা যাবো। তো একটুখানি আমি জাস্ট হালকা ঢুকে আমি জাস্ট ইরালা রিসর্টটা দেখিয়ে আসি। এই হচ্ছে তার সুন্দর এন্ট্রি, সুন্দর একটা বাগান, মাঠ, দোলনা, খেলার জায়গা সমস্ত কিছু আছে এই রিসর্টে। এখানে আপনারা থাকতে পারেন, স্টে করা যায়, এখানে রুম ভাড়া পাওয়া যায়। তো আমরা দেখছি কোথায় যাওয়া যায় আমাদের। এদিকে রুম আছে, এই হচ্ছে নিরালা রিসর্টের রিসেপশন। আর এইটা হচ্ছে সামনে সুন্দর বাগান টাইপের যেটা দেখাচ্ছিলাম। এখানে একটা খাঁচার মধ্যে বেশ কিছু পায়রা রাখা রয়েছে, সুন্দর। আর এখানে রুম টুম গুলো এরকম টাইপের, নিরালা রিসর্ট। পেছনে অনেক বড় জায়গা, গ্রাউন্ড আছে বাচ্চাদের খেলার। আর এইখানটা সম্ভবত সুইমিং পুল। এই হচ্ছে সুইমিং পুল, সুন্দর। এখানে চিল করতে পারেন, উপরে একটা উপরে সুন্দর একটা হাউস আছে। এখানে সাদা পায়রা, উপরে হচ্ছে সম্ভবত এটা কি পাখি, এটা তোতা পাখি বোঝা যাচ্ছে না কি পাখি, যদি হচ্ছে সাদা পায়রা। সুন্দর জায়গাটা, মানে একদিনের আউটিং এর জন্য এখানে এসে থাকতে পারেন, নিরালা রিসর্ট। খুব সুন্দর, ভালো লাগলো। তো আমরা একটু ঘুরছি, এখানে আমরা থাকবো না, আমরা এখানে জাস্ট ঘুরে আমরা বেরিয়ে যাবো। হচ্ছে রূপনারায়ণ নদী, ওর উপর দিয়ে তিনখানা ব্রিজ গেছে, এ পাশে তিনখানা ব্রিজ গেছে। ওটা হচ্ছে রেল লাইন, ওটা কি কিসের রেল লাইন জানি না, দীঘা যাওয়ার লাইন। যেমন কোলাঘাটের সামনে ঢুকছে, এই যে কোলাঘাটের ফ্যাক্টরি ট্যাক্টরি সব দেখা যাচ্ছে। আমরা খুবই শিগগিরই ঢুকতে চলেছি। খুব সুন্দর চারপাশটা, তোমরা দেখে দেখে এনজয় করতে পারবে। এই যে কোলাঘাট এসে গেছি, শের পাঞ্জাবটা যেন ডান দিকে পড়বে এক্ষুনি। অন্নপূর্ণা হোটেল, শিশু সেবা নিকেতন, নিকেতন। বেরিয়ে আমরা যে কোথায় যাব আমরা সেটা ঠিক করে উঠতে পারি, কারণ আমাদের কোনো প্রিপেয়ার ছিল না যে এখানে যাব। তো আমরা ভাবছিলাম যে কোলাঘাটের দিকে যাই, তাহলে শের-ই পাঞ্জাবে খাবো, কিংবা আশেপাশের কোথাও যদি কিছু ইয়ে পাওয়া যায় সেগুলোই আমরা একটু খোঁজাখুঁজি করে নিই, তারপর আপনাদের বলছি কি হয়েছে আসল ব্যাপারটা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমরা একটা হোটেল টাইপ খুঁজে পেয়েছি, যেখানে আমরা একটু রিল্যাক্স করেছি, একটুখানি আনন্দ করেছি, একটু খাওয়া দাওয়া করেছি। ভোরবেলা আমরা কি লাঞ্চ করছি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিলি চিকেন অ্যান্ড হাক্কা নুডলস, হাক্কা নুডলস, চিলি চিকেন অ্যান্ড
মিক্সড ফ্রাইড রাইস, এই হচ্ছে ব্যাপার। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই প্রচণ্ড রকম বৃষ্টির মানে ফেরার সময় এমন বৃষ্টি শুরু হলো, মানে দারুণ করে দিল ওয়েদারটা এবং মুডটাও। মানে সারাদিন গরমের মধ্যে একটা ঘ্যাসঘ্যাসে একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা কোনো বড় কথা নয়। আমাদের এই বৃষ্টিটা যেন সমস্ত শান্তি আমাদের মানে এনে দিল। আমরা বেশ রিল্যাক্স করে আরামসে আমরা বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। তো আমাদের এই ভিডিওটি আজকের উদ্দেশ্য সেরকম কিছু ছিল না, মানে কী বলতো, বন্ধুবান্ধব মিলে একটু বেরোনো হয়েছিল, একটুখানি ঠিক করা হয়েছিল যে কোথায় যাবি। তো কেউ আলটিমেটলি ডেস্টিনেশন ঠিক করতে পারেনি, তো বলা হলো চলো কোলাঘাটের দিকে যাওয়া যাক, যা হবে দেখা যাবে। তো সেই হিসাবে আমরা বেরিয়ে এরকমভাবে ঘুরতে ঘুরতে জাস্ট একটা বন্ধুবান্ধবের সাথে একটা ছোট্ট করে ব্লগ করলাম, খুবই ভালো লাগলো। খাওয়া দাওয়া করলাম, খুবই ভালো লাগলো। এবং অবশ্যই তোমাদের বলবো, যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন আছো, ফার্স্ট টাইম দেখছো ভিডিও, অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক দাও এবং একটা শেয়ার করো, যদি ইচ্ছা হয় ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে একটু সাপোর্টটা দেখা যায়। আর কিছুই না, নিজেদের মধ্যে পুরো ব্যাপার, আমরা আনন্দ করছি, মজা করছি, তোমরাও করো, টুকটাক আউটিং এরকম হতেই থাকে। তো ব্লগিংয়ের মধ্যে এগুলো আমি ভাবলাম তুলে ধরা উচিত, তো সেই জন্য তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চক্রবর্তী পুজো ব্লগে তো তোমরা অবশ্যই দেখো, পরের ভিডিওগুলো খুবই ভালো আসতে চলেছে চন্দননগর পুজো, এবং সাথে থেকো, খুব ভালো লাগবে তোমরা এরকমভাবে যদি সাথে থাকো। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।